আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমেরিকার হসপিটালে কি ধরনের খাবার সরবরাহ করা হয় এবং কিভাবে খাবার আমরা অর্ডার দিয়ে থাকি সেটাই দেখাচ্ছি তো আমাদের প্রত্যেকটা রুমেই এরকম একটা মেনু চার্ট থাকে সেই মেনু চার্ট দেখে আপনার খাবারের অর্ডার দিতে হয় সেটা লাঞ্চ ব্রেকফাস্ট বা ডিনার যেটাই হোক না কেন একটা মেন ডিশ থাকে মেন ডিশের সাথে দুইটা সাইড নেওয়া যায় আর হচ্ছে ড্রিঙ্কস আর ডেজার্ট তো সেটা সব পেশেন্টদের জন্য সেম তো আমার এই ভিডিওটা আমার বাচ্চা যখন হসপিটালে ছিল সেই সময়ে তো বাচ্চা যদি অ্যাডমিট থাকে তাহলে বাচ্চার খাবারটা হসপিটাল থেকে সরবরাহ করা হয় যদিও আপনাকে অর্ডার দিতে হবে আর যদি নিজে নিতে চান সেটা জন্য পে করতে হয় তো আমি আর কি বাচ্চার জন্যই অর্ডার করেছিলাম বাচ্চা যেহেতু খেতে পারছে না ওরটাই আমি খেয়ে নিয়েছিলাম তো আমি সকালে আর কি ডিম আর প্যান কেক আর সেই সাথে সিরিয়াল দুধ জুস আর ফ্রুটস আর কি অর্ডার করেছিলাম মর্নিংয়ে তো এরকম বিভিন্ন সময়ের জন্য আলাদা আলাদা মেনু কার্ডে লিখে দেওয়া আছে আপনি কি খাবার অর্ডার করতে পারবেন আর রুম সার্ভিস যেহেতু থাকে তারা রুমে সেটা সরবরাহ করবে আশা করি আপনাদের ভালো লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ